Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. Sammanito bhai apni prashno korechen je jannate jannat chawar jonno ebong jahannam theke bachar jonno je dua ta royeche seta holo allahumma inni as'alukal janna wa a'udzu bika minan nar. To ei dua tite jodi apni allahumma inni as'aluka jannatal firdaus wa a'udzu bika minan nar ইহা পাঠ করেন তাহলে তাতে বাড়াবাড়ি হবে বা বিদাত হয়ে যাবে কিনা নাকি ঠিক থাকবে সেটা জানতে চেয়েছেন মহতরম ভাই আপনাকে এই মর্মে দুটো হাদিস বর্ণনা করব ইনশাআল্লাহ এর আলোকে আপনার উত্তর আপনি পেয়ে যাবেন একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি তিনবার জান্নাত চাই আল্লাহর কাছে জান্নাত তখন তার ব্যাপারে বলে যে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ যে ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করে জান্নাত চায় যে ব্যক্তি তিনবার বলে আল্লাহুম্মা ইন্নি আসালুকাল জান্নাহ আল্লাহুম্মা ইন্নি আসালুকাল জান্নাহ আল্লাহুম্মা ইন্নি আসালুকাল জান্নাহ তখন জান্নাত তার জন্য বলে যে আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও আর যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে যেমন বলে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনান নার আল্লাহ আপনার কাছে আমি জাহান্নাম থেকে মুক্তি চাই জাহান্নাম থেকে মুক্তি চাই জাহান্নাম থেকে মুক্তি চাই তখন জাহান্নাম বলে আল্লাহ তাকে তুমি তাকে জাহান্নাম থেকে হেফাজত করো ঠিক আছে ভাই তো এর আলোকে বোঝা গেল যে তিন তিনবার করে জান্নাত প্রার্থনা এবং তিনবার জাহান্নাম থেকে বাঁচা জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে তাহলেই জান্নাত ও জাহান্নামের পক্ষ থেকে এই দুয়াটি পাওয়া যাবে আর দ্বিতীয় হাদিসটিতে বলা হয়েছে যে ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস যখন তোমরা আল্লাহর কাছে চাইবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবে কেন ফা ইন্নাহু আ'লাল জান্নাহ ওয়া আওসাতুল জান্নাহ কারণ সেটা সবচেয়ে উঁচু মানের মধ্য স্থানে অবস্থিত জান্নাত ঠিক আছে এটা সকল জান্নাতের মধ্যখানে অবস্থিত এবং আ'লাল জান্নাহ সবচেয়ে উঁচু মানের জান্নাত আর এটাই আল্লাহর কাছে চাইতে বলা হয়েছে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেছেন যখন তোমরা আল্লাহর কাছে চাইবে তখন সবচেয়ে বড় জিনিসটাই চাইবে ফাইন্নাল্লাহ লা ইয়াতাআযামুহু শাই কারণ আল্লাহর কাছে কোনো জিনিসই বড় নয় সবকিছুই আল্লাহর কাছে তুচ্ছ এজন্য সম্মানিত ভাই আপনি যে প্রশ্নটি করেছেন যে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস যদি আমি খাস করে দেই তাহলে সেটা চাওয়া যাবে কিনা অবশ্যই চাওয়া যাবে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় হাদিসটিতে কি বললেন যে ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস যখন তোমরা আল্লাহর কাছে চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে তো এই মর্মে আমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসই চাইতে পারি যেমনটি আপনি উল্লেখ করেছেন যে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা জান্নাতাল ফেরদাউস আল্লাহুম্মা ইন্নি আসআলুকা জান্নাতাল ফেরদাউস আল্লাহুম্মা ইন্নি আসআলুকা জান্নাতাল ফেরদাউস আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনান নার এইভাবে আমরা দোয়া পাঠ করতে পারি ইনশাআল্লাহ এতে কোনো সমস্যা নেই বরং এর পক্ষে সমর্থবোধক হাদিস থাকার কারণে এটাই হাদিসগুলোর দাবি ও চাহিদা যে আপনি আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবেন তবে এমনি আমভাবেও দোয়া করতে পারেন কোনো কোনো সময় জান্নাতুল ফেরদাউস চাইবেন কোনো সময় আমভাবে বললেন দুটোর মধ্যে তাহলে সামঞ্জস্য হলো আর আপনার চাওয়ার মধ্যে ভিন্নতা আসলো এবং এতে করে আপনার একাগ্রতা থাকবে কারণ একই নিয়মে একই ধাঁচে যখন মানুষ জীবন চলে তখন সেখানে একাগ্রতা নষ্ট হয়ে যায় বরং যখন এক এক সময় এক একটা কাজ ভিন্ন কাজ করে তখন তার একাগ্রতা একটু বেশি থাকে বলেই ওলামায়ে কিরাম মন্তব্য করেছেন এই জন্য রুকু ও সাজদার দোয়াগুলো একাধিক রয়েছে সেখানে একাধিক দোয়া ভিন্ন ভিন্ন বারে সেগুলো বলার জন্য ওলামায়ে কিরাম পরামর্শ দেন যে সবগুলো একসাথে না বলে বরং একবার এটা পড়বে একবার এটা পড়বে আর একবার এটা পড়বে তো মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আল্লাহুম্মা আমিন জাযাকুমুল্লাহু খাইরান সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু